গুড মর্নিং, এখন 5:30 বাজে। তো শুরু করার আগেই বলি শুভ মহালয়া। শুভ মহালয়া সবাইকে। আগের দিনও আমি সকালে উঠেছিলাম, তো আজকে অবশ্যই মহালয়া শোনার অভ্যেসটা এখন আমাদের অনেকের মধ্যেই নেই। আমি যে আজকে উঠেছি, আমারও কিন্তু ওঠা হয় না, এতদিন তো আমার অফিসই থাকতো মহালয়ার সময়। তো লাস্ট বছর থেকে আমি চাকরিটা ছেড়েছি, অফিস থাকে না, তাই বলে লাস্ট বছরও উঠেছি বলে তো আমি মনে করতে পারছি না। ওঠা হয় না, না ওটা হয়নি, ওঠা হয় না। তো মা মহালয়াটা দেখবে বলছিল, রেডিওতে এখন সেইভাবে শোনার চলটা প্রায় উঠে গেছে বললেই হয়। যারা খুব পুরোনো দিনের লোক তারা হয়তো তাও শোনে। তাও আজকে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, আমি মোটামুটি 3:30 থেকে জেগেই আছি। আমাদের বাড়িটার পাশে তো রেল লাইন রয়েছে, শিয়ালদা থেকে সোনারপুর মানে ওদিকে যাওয়ার রেল লাইন একটা রয়েছে আমাদের সাউথের। তো ওই পাশ সাথে সম্ভবত কোনো ক্লাব থেকে হোক, ক্লাবেই হবে, বাড়ি থেকে এত জোরে চালাবে না, মোট কথা কোনো যে কেউ হোক, মহালয়াটা বেশ ভালো জোরেই চালিয়েছে। রেডিও মহালয়াটা শুনতে খুব সুন্দর লাগছে। আর মাকে ডেকে দিলাম, মা টিভিতে দেখবে বলেছিল, তো আমরা যখন উঠে পড়েছি মাকে আমি ডেকে দিলাম, বললাম ঠিক আছে তুমি তো দেখো। তো আমরা এখন কোথায় যাচ্ছি সেটা আমি এখন বলছি না, তোমরা আমাদের সাথে থাকো, দেখতে পাবে। কাজ বলবো না, তো জায়গাটা না হয় সারপ্রাইজই থাক, আমার জন্য খুব একটা সারপ্রাইজ নয়, তবে ও কোনোদিনও এই জিনিসটা দেখেনি। তো সব মিলিয়েই যাওয়া, তোমাদের জন্য তো অবশ্যই যাওয়া, ওর জন্য যাওয়া। ও তো উঠে প্রথম ইচ্ছা করছিল না, আমি তখন বললাম যে থাক, দরকার নেই, শুয়ে পড়ো, শরীর না দিলে গিয়ে লাভ নেই। তো ও বললো না ঠিক আছে আমি যাবো। তো সেজন্য উঠেছি, বেরিয়ে পড়েছি। তো মোটামুটি যেতে হবে, একটু সময় তো লাগবে, বাস পাবো তারপরে যাওয়া। তো ঠিক আছে চলো, কত তো যাই, ওখানে পৌঁছে তোমাদের দেখাই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। মনে হচ্ছে হয়তো প্রত্যেক বছরই হয়, আমরা তো উঠি না, আমরা উঠি না বলে আমাদের মনে হচ্ছে বেশি হচ্ছে। আমার তো মনে হচ্ছে এবার যেন একটু লোকে বেশি উৎসাহিত মহালয়ার ব্যাপারে। সেটা এখন ফাঁকা থাকারই কথা, যাদের শোনা যাদের দেখা, হ্যাঁ যাদের অভ্যেসটা আছে তারা দেখবে। তো এখনকার যারা ছেলেমেয়েরা আছে তাদের মধ্যে খুব একটা অভ্যেস থাকার কথা নয়, মানে এখন তো ওই কালচারটা নেই বললেই চলে। সেটার অবশ্য কিছুটা দায়িত্ব বোধ হয় আমাদেরও নেওয়া উচিত, বাবা মায়েদেরও নেওয়া উচিত, যে এখনকার ছেলেমেয়েদের শুধু ইউটিউব অনলাইন ক্লাস এগুলোর বাইরে বেরিয়েও এইটা অন্তত শেখানো উচিত, মানে শোনানো উচিত। এই জিনিস তো আর পাওয়া যায় না। হ্যাঁ, তো দেবী পক্ষের সূচনায় আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল, বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। তো কিসের জন্য যাচ্ছি আমি তো বললামই, সাথে থাকো বুঝতে পারবে। তো আপাতত আর দেখানোর মতো কিছু নেই, তো ফাঁকা রাস্তা, চলো ক্যামেরাটা বন্ধ করলাম, গিয়ে তখন তোমাদের সাথে কথা হচ্ছে আরো। তো তোমাদেরকে তো এখন আমি দেখাচ্ছি না ব্যাক ক্যামেরায়, তবে তোমাদের যেখানে বলছিলাম যে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, আমরা যাচ্ছি একটা জায়গায়। তো আমরা এখন রয়েছি ফ্লোটেলের সামনে, ফ্লোটেলটা তোমরা অনেকেই হয়তো চিনবে, এখন একটা নাম করা জায়গা। তো আমরা রয়েছি ফ্লোটেলের সামনে দিয়ে এখন পাস করছি, আমরা বাবুঘাটে যাচ্ছি। তো আসলে ও যেটা বলছিলাম, ও কোনোদিনও আসেনি এখানে, সেজন্যই ওকেও নিয়ে আসা যাচ্ছে দেখানোর জন্য। প্রচুর ভিড়, না আমরা এখন এসছি, এখন হয়তো অনেক লোক চলে যাচ্ছে, আমরা এসছি দর্শককে দেখানোর জন্য। এর আগে বেরোনো একটু মুশকিল, আবার গাড়ি নিয়ে আসা যেত। ব্যাপারটা হচ্ছে যে আমি ভেবেছি, আমি আগে হলে এত ভোরবেলা উঠে এরকম আসতাম না, 4 বছর তো হয়েই গেল এখানে এসছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো, ভিডিও করবো, এই তাগিদে আমার ঘুমটাও ভেঙে গেছে।
মোটামুটি তোমরা যদি কালকে খবর দেখে থাকো তাহলে আজকে এই রাস্তাটা মোটামুটি বিকেল 4টা অবধি দেখো মোটামুটি তুমি বুঝতে পারবে আসছে। তো এই রাস্তাটার খবর যদি তোমরা দেখে থাকো মোটামুটি আজকে বিকেল 4টা অবধি এটা মানে গাড়ি বড় গাড়ি চলাচল বাস থেকে শুরু করে বলে দিয়েছিল যে গুডস ভেহিকেল চলবে না, কিন্তু কোনো গাড়ি ঢোকা এখান থেকে সম্ভব না, মানে এত লোক যাওয়া আসা করছে। আর এইটা তো এই সময়কার ফেমাস জিনিস, তোমাদের কাছে একবার দেখি, তুমি যদি দেখতে পাও এই যে দেখছো কচুরি হচ্ছে। তো আমি তো ছোট থাকতে আমার জেঠুর সাথে প্রচুর এসেছি দাদু মারা যাওয়ার পর, কিন্তু মার মা মনে হয় ওরা এখন বুঝতে পারছে না কি করবে না করবে। হ্যাঁ তো যা আমি আর কিছু বলিনি। হ্যাঁ আমি যেটা তখন বলছিলাম ওই কচুরির দোকানটা দেখিয়ে, তো এইগুলো আমাদের কাছে আমার কাছে অনেক স্মৃতির জিনিস, কারণ ওই ছোটবেলায় জেঠুর সাথে আসতাম, তো ওই তর্পণ ঝর্পণ করেনি তো জেঠু, তারপরে একটু স্নান টান করে জামা কাপড় চেঞ্জ করে বেরোনোর সময় ওই ওটাই ছিল যে ওই খিদে পেত তখন গরম গরম কচুরি, আর যদি কোনো সব দোকানে জিলিপি জিলিপি থাকতো তাহলে কচুরি জিলিপি খেয়ে বাড়ি। প্রচুর ভিড় সামনে, ঠিক আছে চলো আমরা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত ভিড়, এটা কি সামনে? ও এটাই হচ্ছে সেই ঘাট, ঘাটের এন্ট্রেন্স তো এটা। দেখো ওখানে সব বসে আছে, প্রচন্ড ভিড়, ভিড় তো একটু হবে। দাঁড়াও নিচে জল তো ঢেলেই যাচ্ছে, মানে বিশাল না আমার তো হবে জল বলে জানায় পুরো জায়গাটা ব্রিজটায় উঠতে পারলে ভালো হতো, জানি না বুঝতে পারছি না উঠেছে। তো তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিই বীভৎস ভিড় এখানে, দেখছি আমি যদি ওখানে পৌঁছতে পারি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে
দেখছি এই ভিডিওর উপর যদি উঠতে পারি তাহলে সুবিধা হবে। ঠিক আছে চলো আমি দেখছি, তোমাদের সাথে আমি পরে কথা বলছি। এই যে আমরা গঙ্গার ওপরে এসে দাঁড়িয়ে আছি, গঙ্গার ওপর তো দাঁড়ানো সম্ভব না, উপরে ব্রিজ আছে। এই ব্রিজটা আমি জানতাম না, তো ওইখানে তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখলাম। তোমাদের নিচটা দেখাচ্ছি ওপর থেকে যে নিচটা কিরকম লাগে। চলো এই হচ্ছে গঙ্গা, চলো আস্তে আস্তে এগোই। এইবার তোমাদের আমি নিচটা দেখাবো, নিচটা দেখো, শুধু দেখো কি অবস্থা, কত লোক। চলো না, আমি তো এখান থেকে এইটা এখন চলবে, এই ভিড় কিন্তু এরকম ব্যাপার না যে এখন সাড়ে ছটা বেজে গেছে, আস্তে আস্তে কমে যাবে এই ভিড়। এখন মোটামুটি আমি জানি না কর্পণের টাইম কতক্ষণ আছে না আছে, সেটা আমার জানা নেই। এত ভালো লাগছে, কোনোদিন তো তর্পণ নিজের চোখে দেখিনি, শুধু টিভিতেই দেখেছি, সিরিয়ালেই দেখেছি, তো সামনাসামনি ওর তো অভিজ্ঞতা আছে, বাদ দাও আমার তো। আমি স্নানও করেছি তো এত ভালো লাগছে, চলো গঙ্গাটাকে দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে অবস্থা, এই হলো কন্ডিশন, ধীরে ভিড়, তর্পণ চলছে। এখানে রিভার্স ট্রাফিক পুলিশ থেকে সব রয়েছে, যদি কোনো দুর্ঘটনা ঘটে তারা সঙ্গে সঙ্গে ওরা রেস্কিউ করবে, যদিও ওরা একটা বর্ডার লাইন করে দেয়। আমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, এই যে দাগটা দেখতে পাচ্ছ এই ওই পাশে ওরা ক্রস করতে দেবে না, তাও তার সেফটি ওরা রয়েছে। তো এখনও তর্পণ চলছে, এটা এখন চলতে থাকবে। এই হচ্ছে তোমাদেরকে দেখাই গঙ্গা, আর ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ হুগলি ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু। এত সকালে তো আসার কোনো সুযোগ হয় না, সকালে কেন, আমাদের তো বিকেলেও আমরা আসা হয় না, তো তোমাদের জন্যই এটা হলো এত সকাল সকাল এখানে আসা, অসাধারণ একটা পরিবেশ। তো এখন চলতে থাকবে, একটা অন্যরকম অভিজ্ঞতা আমার তো ছিলই, তা ওর জন্য একটা ভালো অভিজ্ঞতা। চলো আবার একটু পরে কথা বলছি। তো তোমাদের দেখাই কি সুন্দর তর্পণ করছে, দেখো এখানেও কয়েকজন আছে, এই যে প্রচন্ড ভিড়, উঠতে পেরেছি বলে দেখো দ্বিতীয় হুগলি সেতু, এই তো তখন দেখালাম, হ্যাঁ দ্বিতীয় হুগলি সেতু দেখতেই পাচ্ছ, আর কি দারুণ গঙ্গায় প্রচন্ড স্রোত, আর এই যে ব্রিজটা তো। চলো আবার কিছুটা দূর এগোই, এগিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে ওভার ব্রিজটা, ওভার ফুট ব্রিজ দেখতেই পাচ্ছ, একটু যাই, গঙ্গায় এসেছি, গঙ্গার জল একটু মাথায় দিয়ে যাই, নালে মনটা কেরম করে। তো
তো এই পাশ দিয়ে গেলে আমরা কোথায় বেরোচ্ছি? এটা বেরোলে প্রিন্সেপঘাটার দিকে চলে যাবো কি বুঝতে পারছি না, মনে হচ্ছে ওদিকে গেলেও অসুবিধা কিছু নেই। গঙ্গা তো গঙ্গাই হয়, আর অসুবিধা কি আছে? আমি বলছি না চলো বিস্তারিত কোনো বুকিং আমার মনে হচ্ছে ঠিক আছে, ওদিকে গেলে অসুবিধা কিছু নেই। আমার ওই কচুরির দোকানটা থেকে কচুরি কচুরি করছিল। হ্যাঁ আমি কচুরি তো তুমি খাবে আমি জানি, আমি তো সেই জন্য খাবো। কিন্তু তুমি যদি বলো যে ওই আমাদের ওখান থেকে কচুরি নিয়ে যাবো, যদি এখানে খেতে দাও তাহলে সকালে পাবে কিনা আমি জানি, তাহলে এখানেই খেয়ে দেখছি দেখা যাক। আগে তো যাই, এই স্ট্রেচটা তুলনামূলকভাবে ফাঁকা, কারণ এটা তো বাবুঘাটের রাস্তাটা নয়। তো এসছি যখন একটু ভালো করে একটু টিপি করে যাই। কুমোরতুলি কুমোরতুলি ঠাকুর ঠাকুরগুলো দেখেন, কুমোরতুলি এখান থেকে অনেকটা তো উল্টো রাস্তায় আছি আমরা, ঠাকুরগুলো দেখা এখান থেকে কুমোরতুলি মানে অনেকটা ডিস্টেন্স। কোনো বাস এখন বলা আমি ঠিক এখান থেকে জানা নেই আমার, এখন তুমি আজকে গিয়ে সেরকমভাবে কিছু দেখতে পাবে না। তার কারণ হচ্ছে এখন যেহেতু এই পুজোর ব্যাপারটা অনেক আগে আগে এসে গেছে, তো মহালয়ার দিন থেকে ঠাকুর সব আস্তে আস্তে প্যান্ডেলে, কারণ কালকেই আমি যা খবরে দেখছিলাম মহালয়ার দিন থেকেই সব প্যান্ডেলে আস্তে আস্তে ঠাকুর নেওয়া শুরু হয়ে গেছে। থাকবে না কেন? থাকবে কিন্তু ঠিক ব্যাপারটা ঠিক হবে না। তো যাই হোক, হয়তো এবছর সেটা হলো না, কারণ আমাদের তো এগুলো প্ল্যান এলো কি আগে থেকে একটু প্ল্যান করতে হয়, নাহলে তো হয় না। ঠিক আছে, এবছর এটা করেছিলাম বলে, হ্যাঁ এবছর এটা হট করে ঠিক হয়েছিল বলে চলে এসেছি, কথা বলছি। হ্যাঁ তো আমরা একটু গঙ্গার জল মাথায় দেবো বলে যাওয়ার চেষ্টা করছি, জানি না কতটা সামনে আমি পৌঁছতে পারবো। অনেকটা ফাঁকা এই জায়গাটা, জায়গাটা বড়ো তো, ওই জায়গাটা একটু কনজেস্টেড, তো এই জায়গাটা তোমরা দেখে বুঝতে পারছো কি না জানি না, এখানে কিন্তু বিসর্জন হয় দুর্গা প্রতিমা, এখানেই নিরঞ্জন করা হয়। তো একটু মাথায় জল দেবে বলে এসছে, দেখে নিলাম আমি যখন এসেছি, আমি কোনোদিন এইখানে আসিনি, আমরা ওই পাশেই যেতাম। তো এই জায়গাটা অনেকটা জায়গাটা দেখা যাক সামনের বছর। শুনতে পাচ্ছ হয়তো, ঠিক আছে হ্যাঁ চলো আস্তে আস্তে উপরে উঠো। কম্পারেটিভলি অনেকটা ফাঁকা, জায়গাটা একটু বড় তো সেই জন্যই কম্পারেটিভলি অনেকটা ফাঁকা লাগবে, এটা একটু কনজেস্টেড। আমি একসময় সেখানে এই ঘাটটাতে আসিনি, দুই পাশটাতেই ঢুকতাম, তোমাদের তখন বলছিলাম যে ঢুকাতে ঢুকে স্নান টানো করে তারপর বাড়ি ফিরতাম।
আমি জানি না তোমাদের দেখাতে পারবো না, ওই দূরে কিছু পুলিশ দাঁড়িয়ে আছে, রিভার ট্রাফিক পুলিশ, ওরা এইখানে তোমরা দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে। কারণ প্রতি বছরই কোনো না কোনো খবর দেখাই যায় যে তর্পণ প্রত্যাশা তলিয়ে আছে, তারপরেও যেটা কপালে যদি থাকে তো হবে, তার মধ্যে ওরা যতটা সম্ভব চেষ্টা করে। আমি দেখতেও পাচ্ছি কিছু জন লাইফ জ্যাকেট পরছে, মাঝে মাঝে খুলছে, এই হলো গিয়ে কারেন্ট সিচুয়েশন। তো এইটা এখন থাকবে চলবে, তবে এটা একটা অন্যরকমের অভিজ্ঞতা হলো, আমার তো আগে ছিলই, তো তোমাদেরকে শেয়ার করতে পারলাম সেটার জন্য আমার আরও বেশি ভালো লাগছে। আমার মতো হয়তো অনেকেই তোমরা আসবে, তো যারা আসো না তাদের জন্য এটা আমরা করলাম, আর ও তো নিজে আসেনি, তো ওরও একটা দারুণ অভিজ্ঞতা হলো। ওই হলো একটা নৌকো যাচ্ছে দূরে, আমি তাও জুম করে দেখছি, এই দেখো নৌকো যাচ্ছে, এত দূর থেকে আমি বুঝতে পাচ্ছি না কোথাও নৌকা যাচ্ছে, কী নিয়ে যাচ্ছে সেটা আমার পক্ষে বলা মুশকিল, নৌকো যাচ্ছে এটাই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে তোমাদেরকে আবার দেখিয়ে দিই, এই হচ্ছে পরিবেশ, ভিড়ে ভিড়, যেদিকেই দেখবে শুধু মাথা মাথা আর জল। ঠিক আছে, তাহলে কি ভিডিওটা আবার তো বন্ধ করি, তোমাদের সাথে পরে আবার কথা বলছি। তো ওইখান বাবুঘাট থেকে তো বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে এখনও আমরা হাঁটছি, তো ওদিকেও প্রচুর লোক আছে, ওই পাশটার থেকে আসছে অনেকে, তবে রাস্তাটা তুলনামূলকভাবে অন্য রাস্তার থেকে ফাঁকা, গাড়ি যাচ্ছে পুলিশেরই গাড়ি, মানে এখান দিয়ে গাড়ি ফাড়ি আজকে বন্ধ একদমই। তো এটা আমরা যাচ্ছি প্রিন্সেপ ঘাটের দিকে, বেরিয়েই যাচ্ছিলাম, ও আর বললো যে এসছি যখন একবার প্রিন্সেপ ঘাটের ওই রাস্তা ওখান থেকে একবার ঘুরে যাই, কারণ সত্যি কথা বলতে আসার তো সুযোগ হয় না, ও কুমোরটুলিও যেতে চাইছিল আজকে কিন্তু বললাম যে সম্ভব হবে না, তো আমাদের কাজ তো প্রচুর থাকে, তো বললাম যে ঠিক আছে সব যদি একবারে হয়ে যায় তাহলে তো হবে না, এটা এবার হলো এই কুমোরটুলির ব্যাপারটা একটু প্ল্যান করে যেতে হবে, নাহলে না হবে না। তো শোনাও আগে থাক, তারপর আজকে যাওয়ার ব্যাপারে তাছাড়াও কি সকালবেলা যেহেতু বেরোনো হয়েছে, আবার এখন আর দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, ক্যামেরা ধরতে ধরতে তুমি মাথা মাথা নিচু করে ফেলছো, ভ্রমণ করলে দেখা যাবে না। হ্যাঁ, তো সেনাই বললাম যে ঠিক আছে এবার, তো এইটা হলো কুমোরটুলি, না হয় আবার সামনের বার দেখা যাবে। এখন এইটাই তো আসবো, আসবো কিনা ভাবছিলাম, কারণ কালকে ওর পেটে আজকেও আছে, পেটে এত ব্যথা করছে, তো আমি আর বলার সুযোগ পাইনি, এত কাজ ধরে যে ভোরবেলা বেরোবো, আর ব্যাপারটা হচ্ছে ভোরবেলা আসাই যায় অন্য সময়, কিন্তু এই ভোরবেলা বাদে অন্য সময় আমাদের দ্বারা পসিবল নয়, তো আর ভোর এই এগুলো ভোরবেলাতেই দেখাটা বেশি ভালো, তো যার যেটা আর কি ভালো লাগে, তো ভোরবেলাতে আসা যাবে, তো তখন আমি বলে বললাম রাত্রেবেলা যে এরকম যাবে, তো ও ঠিক জেগে গেছে তিনটে থেকে, আর অদ্ভুতভাবে আমার তো এমনিতেও রাতে ঘুমের একটা সমস্যা হয়, আমি মোটামুটি জেগেই থাকি, জেগে মানে উঠে পড়েছি, উঠে আবার একবার শুয়ে পড়েছি, তারপর না আমি যাব, মিস হয়ে গেলে তো হয়েই গেল, আবার সামনে কিছু, তো ঠিক আছে চলো ঘরের দিকে ঘুরে দেখি, তো এই ব্রিজটা অনেকটা কাছে এসে গেছে, সেটার জন্য তো ক্যামেরাটাকে আমাকে ঘোরাতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারবে না এখান থেকে, হ্যাঁ বোঝা যাচ্ছে না, জানতে সেটাই বললাম, বোঝা যাচ্ছে না এখান থেকে, বোঝা যায় এখান থেকে পুরো একদম মিশে গেছে, অত দূরে বিস্তার হয়েছে সম্ভবটা বোঝা যায় না, দেখো রাস্তাঘাট কত ফাঁকা, তো চলো একটু পরে আবার
তোমাদের সাথে কথা বলছি। যাই প্রিন্সেপ ঘাটের দিকে দেখি ওখানে আবার কি অবস্থা আছে। তো এই আমরা প্রিন্সেপ ঘাটের রাস্তা দিয়ে হাঁটছি। এইদিকে তোমরা যদি দেখতে পাও এটা হচ্ছে রেল লাইন, এটাকে চক্র রেল বলেই আমরা জানি, কেন চক্র রেল বলে সেটা আমরা জানি না। হ্যাঁ, সব ছবি তুলছে, ফটো সেশন চলছে, এখানে অনেকেই ফটো তোলে এসে কীভাবে ফটো তুলবে বুঝতে পারছে না, ছুটছে বসছে। তো এই হলো ব্যাপার, সামনে স্ট্রেচটা। এটা তোমাদের অনেকের কাছে এই স্ট্রেচটা চেনা যারা এদিকে আসো প্রিন্সেপ ঘাট। এই হচ্ছে প্রিন্সেপ ঘাট, এই হলো প্রিন্সেপ ঘাট স্টেশন। ওখান থেকে ভালো দেখা যাচ্ছে কিন্তু এত গাছপালা, কারণ বশত সেটা দেখানো সম্ভব না। আমরা দেখতে পাচ্ছি ওই পাশ থেকে তো বেরোবো, এদিক দিয়ে আর বেরোবো, ওই পাশ থেকে বেরিয়ে যাবো, অনেকটা হাঁটতে হবে। তো আজকে অনেকটা হাঁটাও হলো, গাড়িটা নিয়ে আসলেও হাঁটতে হতোই। তো গাড়িটা আমি ইচ্ছা করেই আনিনি, কারণ গাড়িটা আনলে ঠিক ব্যাপারটা জমতো না আর কি। তো এই দিকেও মনে হয় তর্পণ হচ্ছে, আমি জানি না। ওই দিকে আসতে গিয়ে তো দেখলাম হচ্ছে না, আমি এই ঘাটটার কথা বলছি, এই সাইডে আসিনি কখনো সেটা আমি জানি না। এটা এটা তো একদমই ফাঁকা, প্রচুর দেখে গেলাম মার প্রচুর ফাঁকা পাবে যেখানে করতে চায়। হ্যাঁ, এটা একদমই ফাঁকা, এটা একদমই ফাঁকা। আসলে ব্যাপার হচ্ছে অনেকেই তো জানে না যে এদিকেও হয়, আমি যেমন জানি না এইসব দিকেও হয়। এখন আমাদের মতো অনেকেই এসছে তর্পণ ছাড়াও ঘুরতে এসছে। হ্যাঁ, ঠিক আছে চলো আবার পরে কথা বলছি। এই হলো ব্রিজ, এই হলো দ্বিতীয় হুগলি সেতুর মাথাটা। হ্যাঁ, এখান থেকে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে, যেটা ওখান থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছিল সেটা এখান থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে চলো আবার এগোই। তো আমরা এসে গেছি প্রিন্সেপ ঘাটে, কিন্তু এখন আগে ভেতরে বসতে দিত, আমরা এই জায়গাটায় বসে ছবিও তুলেছি। কলেজ থেকে এখানে আসতাম প্রচুর, এখানে আসতাম, তোমরা সবাই এসেছো, প্রচুর আনন্দ ওইখানে পেয়েছি। তো অনেকদিনই হয়েছে ঘিরে দিয়েছে না, আজকে এটা বলে না যে আজকেই ঘিরলো, এটা অনেকদিনই ঘিরে ফেলেছে। পরপর আসতে এসেছিলাম তখন এটা খোলা ছিল, অনেকদিনই কেন জানি না এটা ঘিরে রেখে দিয়েছে। সবাই আসলে এখানে ভিড় করে বলেই বোধ হয়। এই যে যার নামে এইটা জায়গাটা জেমস প্রিন্সেপ, এইটা আলাদা করে তোমাদের বলার কিছু নেই। তোমরা প্রচুর বাংলা সিনেমাতে দেখেছো, হিন্দি সিনেমাতেও দেখেছো, যদি তোমরা খেয়াল করে থাকো পরিণীতা যে হিন্দি সিনেমাটা হয়েছিল বিদ্যা বালানের সাইফ আলি খানের,
সারাটা গানের শুটিং এখানে হয়েছিল। সাইফ আলি খান একটা সিন আছে, পিয়ানো বাজাচ্ছে, গানটার শুটিংটা যেটার জন্য প্রিন্সেপ ঘাট নাম সে ব্যাপার। আর যে হাতিটার কথা বলছিল, এটা পুরো ঘাস দিয়ে তৈরি করা। ঠিক আছে, চলো আবার তোমাদের সাথে একটু পরে কথা বলছি। হাতির ফ্যামিলি বাবা হাতি, মা হাতি, বেবি হাতি, এই হচ্ছে ব্যাপার। এটাও ঘেরা ছিল না, ওইটা ঘিরেছে, ওটাকেও ঘিরে দিচ্ছে। আসলে এটা ঘিরে আমি বলবো ভালোই করেছে, নাহলে সব গায়ে হাত দিয়ে তুলবে, জিনিসটা নষ্ট হয়ে যায়। তো কিছু নিশ্চয়ই হয়েছে সেরকম, ভালো দিনই ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না, অ্যাকচুয়ালি এটাও হতে পারে মেইনটেইনড হবে তো। হ্যাঁ, ভেতরে ঢুকে অনেকে এরকম খাওয়া দাওয়া করে। এইগুলো তোমাদের জায়গাটা পুরো দেখিয়ে দিই, 360 ডিগ্রি ভিউ, এই হলো ব্যাপার। খাওয়া দাওয়া করে তো ওই জন্য নোংরা হয়ে যায়, তাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই ভালো। সেদিক দিয়ে দেখতে গেলে প্রচুর লোক এসেছে ফটোশুট করতে, আমরা আসি না বলে বুঝতে পারতাম না। তুমি দেখতেই পাচ্ছ সামনের দিকে প্রচুর মেয়েরা রয়েছে, সেজে গুজে রমণীরা এসেছে, তারা ফটোশুট করছে। নিজেদেরকে সবাই আজকে শাড়ি পরে রমহা উর্বশী, একটা কথাই ভাবছি যে এরা প্রচুর এনার্জেটিক এরা, কারণ এরা সকালবেলা শাড়ি পরাটা কোনো ব্যাপার না। সামনের বার তোমাকেও সাজিয়ে গুজিয়ে আমি আসি, সামনের বছর শাড়ি টাড়ি পরেই আসবে, কিন্তু এবছর আমি বুঝতে পারছি না। এবার ব্যাপারটা আরেকটা ব্যাপার হচ্ছে, সামনের বছর শাড়ি পরে আসবে বলছে, তোমাদের সঙ্গে একটু পরে কথা বলছে ক্যামেরাটা ঘুরিয়ে। হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হলো যে তুমি দেখলে দেখতেই পেলে তোমরা এত সুন্দর শাড়ি টাড়ি পরে এসছে। হাতিটাকে দেখাতে আমাদের কথা বলতে চলেছি, হাতিটা ওর ফেভারিট। তো যাই হোক, সামনের বছর হচ্ছে শাড়ি পরাটা কোনো ব্যাপার না, কিন্তু এই ফুল দিয়ে মাথায় সাজানো ওই সকালবেলা আমার, সেটা হয়তো সামনের বছরও পসিবল হবে না, যদি গঙ্গায় স্নান করার ব্যাপার থাকে। আমার না খুব ইচ্ছে গঙ্গায় স্নান করার, আমি মামার বাড়ি যাব, আমার ডিসেম্বরে মামার বাড়ি যাব না, আমার মামার বাড়ি মহিহাতি প্ল্যান আছে যাওয়ার, এখনো পর্যন্ত যদি বর্মা চায় তো। ওখানে গিয়ে আমি প্রচুর গেছি, লঞ্চে করে চুচুরা গেছি, সব গেছি, কিন্তু গঙ্গায় কোনোদিন ভয়ের চড়ে নামিনি। মা যদি সামনের বছর আসতে চায় তাহলে আমরা একটু স্নান করার ইচ্ছে আছে, এবং মা গঙ্গায় জানি কী করবে। তো তাহলে তখন ওই শাড়ি পরে আসা মানে কি, এরকম ধরে তোমাকে এসে ওই ছবি তুললো ঘরে চলে যাও, ঠিক আছে, ওই ভিড়ের মধ্যে ঢোকা মুশকিল। তা এরা শাড়ি পরে যে প্রিন্সেপ ঘাটে শুধু আসবে বলেই এরা শাড়িটা পরে এসছে ফটোশ্যুট করবে বলে, তো নাহলে এখানে শাড়ি পরে আসার কোনো মানে হয় না এত ভোরবেলায়, আমার মনে হয় ছবি তুলবে বলেই এসছে। তো এই হলো ব্যাপার। তো এবার আস্তে আস্তে আমরা বাড়ির দিকে এগোবো, রোদ্দুর আস্তে আস্তে বাড়ছে, বাড়িও যেতে হবে, 6:30-7:30 বাজে, বাড়ি গিয়ে অনেক কাজ হয়ে আছে। চলো তাদেরকে একটুখানি কিছু দিই, বাচ্চা বাচ্চা মানুষ, ঠিক আছে চলো আবার পরে কথা হবে। তো আমরা আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এই যে হাঁটতে হাঁটতে চাই, আর বেশি দেরি করাটা ভালো হবে না, খালি সারাদিন সেরকম আছে, কিন্তু প্রচুর হেঁটে নিলাম, সকালে হাঁটা কোনো কষ্ট নেই শরীরে। হ্যাঁ, তো আশা করি কোনো কষ্ট হবে না, যে যদি না আমার পায়ে একটু প্রবলেম করে, কারণ আমার ডান পাতায় একটু প্রবলেম হয় হাড়ে, তো যদি না সেটা করে তাহলে আমার কোনো অসুবিধা হচ্ছে না। তো ঠিক আছে চলো, আর এখন আর কথা বলছি না, আবার অনেকটা হাঁটতে হবে, একই রাস্তা দেখিয়ে লাভ নেই, আবার দেখি কখন কথা বলা যায়। বাড়িতে গিয়ে আবার কাজকর্ম সেরে খাওয়ার ডেলিভারিটা দিয়ে সোনারপুর যেতে হবে, তো দেখছি আবার যদি রাত্রেবেলা কথা হবে, যখন সুযোগ পাবো কথা বলবো, শেয়ার করার চেষ্টা করবো যতটুকু কথা বলা যায়। হ্যাঁ, এটাই আমাদের আনন্দ, যদি আজকে আর যদি দেখাতে নাও পারি রাত্রেবেলায় তোমাদের সাথে একবার কথা বলে ব্লগটা শেষ করবো। তো এই ব্লগটা আপাতত আমরা এখন রাখছি, আবার পরে কথা হচ্ছে।